মহানগরীর সমীপবর্তী জোড়াবাটত পুনের বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ। মণিপুরের এখন গুয়াহাটি অভিমুখী এখন ট্রাকের জব্দ হল 500 গ্রাম হেরোইন আর 30,000 নিশা জাতীয় টেবলেট। মহানগরের যুটিয়া আরক্ষী আয়ুক্ত পার্থসারথি মহন্তর নেতৃত্ব চলিছিল এই অভিযান। দুই ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করেছে আরক্ষী। পুনের জানাইছো, পুনের মহানগর আরক্ষী অভিযান চলাই বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ করবলে সক্ষম হয়েছে। মণিপুরের এখন গুয়াহাটি অভিমুখী ট্রাকত 500 গ্রাম হেরোইন আর 30,000 নিশা জাতীয় টেবলেট। মহানগরের যুটিয়া আরক্ষী আয়ুক্ত পার্থসারথি মহন্তর নেতৃত্ব চলিছিল এই অভিযান। দুই ড্রাগস সরবরাহকারীক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে মহানগর আরক্ষী। এই বিষয়ে সবিশেষ জানিবলে আমি যাম এই সমগ্র ঘটনা এই অভিযানের পাছত মহানগর আরক্ষীর যুটিয়া আয়ুক্ত পার্থসারথি মহন্তয় সংবাদ মাধ্যমক কি জানাইছিল চাই ল। যেতিয়ার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাক ড্রাগসের বিরুদ্ধে অভিযান চলার নির্দেশ দিছে, তেতিয়ারপ্রায় অসম পুলিশের সকলবিলাক ইউনিটে সকলবিলাক জিলা আমার মহানগর আরক্ষী ড্রাগসের বিরুদ্ধে অভিযান চলাই আছে। আর দেখা পাই আজি আপনাদের গম পাইছে যে আজি এটা দিনটোর আমার দ্বিতীয়টো অভিযান। এই ট্রাকখনো মণিপুরের আহিছিল, আমি এই ট্রাকখন অহারপর আমি ট্রেক করে আসিল। আর আজি এতিয়া এই যেটো সেকেন্ড অপারেশন এতিয়া এইটোত এই ট্রাকখনের আধা কেজি হেরোইন আর 30,000 ওয়ার্ল্ড ইজ ইয়র্স টেবলেট সিজ করা হয়েছে, পয়া গেছে, দুটা মানুষ এরেস্ট করা হয়েছে। এইখানে এতিয়া যিখিনি আহি আছে এইখানে এইখানে মূল্য হব, এই আধা কেজির মূল্য হল 4 কোটি টাকা হেরোইনখিনির মূল্য। আর এই যিখিনি ওয়ার্ল্ড ইজ ইয়র্স এই যেটো টেবলেট এইটো কোয়ালিটি, এই কোয়ালিটিটো এতিয়া যেটো ইন্টারন্যাশনাল মার্কেটত এটোর দাম হল 3,000-3,300 টাকা। গতি যদি 3,000 টাকাকেও হলে এই 9 কোটি টাকা, এখানে টোটাল 13 কোটি টাকার ড্রাগস ইয়াত আছে, 4 কোটি টাকার হেরোইন আর 9 কোটি টাকার ওয়ার্ল্ড ইজ ইয়র্স টেবলেটস। এটা টেকনিকবিলাক চেঞ্জ করে আছে যেহেতু ইয়াত বারে বারে ধরা পড়ি আছে, খুব বেশি কোয়ান্টিটির আনবলেও রিক্স লব নোৱাৰা হৈছে। এতিয়া আধা কেজির কোয়ান্টিটিটোত বেছিকে আনিবলৈ চেষ্টা করে আছে, আধা কেজি আর কেতিয়াবা লগত টেবলেট থাকে কেতিয়াবা না থাকে, কিন্তু এখন ডাঙর গাড়ি আহিছিলে গতিকে ডাঙর গাড়িখনত টেবলেটও আহিছিলে। ফ্রেম হিলে আছে, পুনৰবাৰ কৈছো এই সমগ্র ঘটনা খুব ক্লোজলি মনিটর কৰিছিল আমাৰ সতীর্থ রঞ্জু তালুকদারে। পুনের কইসু 13 কোটি টাকার ড্রাগস জব্দ হয়েছে, 13 কোটি টাকার ড্রাগস জব্দ করেছে মহানগর আরক্ষীর অভিযানকারী দলে। ইতিমধ্যে পার্থসারথি মহন্তয় ঘোষণা করেছে যে 3 কোটি টাকার হেরোইন আর 9 কোটি টাকার নিশাযুক্ত টেবলেট জব্দ করা হয়েছে। এই সম্পর্কে সবিশেষ জানিবলৈ আমি গৈছো আমার সতীর্থ রঞ্জুর কাষলৈ। রঞ্জু রঞ্জু নিশ্চিত করে কব লাগবে যে মুখ্যমন্ত্রী যে সপন দেখছিল ড্রাগস মুক্ত অসম গড়ার যে সপন দেখিছিল সেই সপন আসলে সন্মুখের নেতৃত্ব দিয়েছিল অসম আরক্ষী। আজি জয়েন্ট চিপি পার্থসারথি মহন্তর নেতৃত্ব এখন মণিপুরের গুয়াহাটি অভিমুখে আহি থাকা এখন খালি পাঞ্জাববদী ট্রাকত বৃহৎ পরিমাণের ড্রাগস হিরোইন জব্দ করবলে সক্ষম হয়েছে। আধা কিলো ওজনের হিরোইন আর বহুখিনি নিশাযুক্ত টেবলেট জব্দ করবলে সক্ষম হয়েছে। মানে কেমেরা পার্সন ধ্রুবক ভিজুয়েলস দেখাবলে অনুরোধ জানাইছো। এই তীর খালি তীর ট্রাকখনতে আসলে তিরপালের ভিতর লুকাই আনিছিল এইখানে যে ড্রাগসখিনি লুকাই আনি বিভিন্ন স্থানলৈ আসলে সরবরাহ করার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রীর যে সপন সেই সপন আসলে সন্মুখের নেতৃত্ব দিয়ে আছে অসম আরক্ষী। আর অসম আরক্ষী আজি দিনটো দ্বিতীয়টো অভিযান, প্রথমটো অভিযান যেহেতু পার্থসারথি মন্ত কিছু সময় পূর্বে আসলে জয়েন্ট চিপি গৰাকী উল্লেখ করেছিল যে গুয়াহাটিত চাউলের বস্তার ভিতর কিদরে ড্রাগস জব্দ করেছিল। আজি পুনের দ্বিতীয়টো অভিযান সন্ধিয়ার সময় এইদরে এখন ট্রাকর খালি তিরপালের ভিতর এইদরে ড্রাগসখিনি সরবরাহ করে থাকা হয়েছিল। সরবরাহ করে গুয়াহাটিলে লই যায় থাকা অবস্থাতে এইদরে বৃহৎ পরিমাণের ড্রাগস অসম আরক্ষীয়ে জব্দ করবলে সক্ষম হয়েছে। আমি ভিজুয়েলস দেখাই আছো, কেইবাটাও আসলে ড্রাগসর কন্টেইনার খালি কন্টেইনার ড্রাগস সমূহ লই আনা হয়েছিল আর খালি তিরপালের মাজত মই কৈছো যে গাড়ির খালি তিরপালের মাজত ড্রাগস সমূহ সরবরাহ করে আসলে বিভিন্ন রাজ্যের ভিন্ন প্রান্তলে সরবরাহ করলে হয় আর দুজনকৈ লোকক আটক করেছে। এই সমূহ ইউভা টেবলেট যেটো কলা পলিথিনে মেরুয়া আনা হয়েছে, এইসমূহ ইউভা টেবলেট বহু পরিমাণে ইউভা টেবলেট লৈ আনাইছিল, লগতে বহু পরিমাণে হিরোইন লৈ আনা হয়েছিল। আর জয়েন্ট চিপি আসলে যি বাইট দিছিলে যি মন্তব্য কৈছিল যে মন্তব্যত উল্লেখ করেছে যে অসমৰ প্রায় ড্রাগস মুক্ত ভারত গড়ার সপন রচিছে আর মুখ্যমন্ত্রীর নির্দেশত আসলে অসমৰ প্রায় ড্রাগস অন্য রাজ্যলৈ যাতে সরবরাহ করব নয় তার প্রতি চোকা দৃষ্টি রাখিছে আর অন্য রাজ্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সকল
যোগাযোগ করে আছে যে যাতে ভিতর দিয়ে কোনো পর্যায়ে ড্রাগস সরবরাহ অন্য রাজ্যলৈ করব নয়। আসলে ড্রাগস মুক্ত ভারত গড়ার সপন পৰাই আরম্ভ হব বলে উল্লেখ করেছে। মূর জোড়াবা থানা আইসি আছে, মানে তোর জানিবলে চেষ্টা করিম কেনেকুৱাকৈ অভিযান তো চলাইছিল। এই সিক্রেট ইনফরমেশন আছিল আমার অনারেবল জয়ন্ত বিচার, আর আমি একেলগে এই অভিযান চলাই তাকর এইখানে বস্তু আমি উদ্ধার করো। কিমান টাকা মূল্য হব? মূল্য তো এটা আমি বাজার মূল্য তো কব নিম, কারণ 9 crores। নিশ্চিত এই মুহূর্তে মই ভিজুয়ালস দেখাই আছো যে প্রায় আধা কিলো মূল্যর আসলে হিরোইন জব্দ করবলে সক্ষম হয়েছে, আর বহু সংখ্যক ইউভা টেবলেট জব্দ করবলে সক্ষম হয়েছে, আর প্রতিটি কন্টেইনার এইদরে ওজন জোখি আসলে লিস্ট আউট করে আছে। আমি এই ভিজুয়ালস দেখাইছো নিউজ লাইভ দর্শক পোনপটীয় সম্প্রচার যোগে। এইদরে প্রতিটি কন্টেইনার ওজন জোখি লিস্ট আউট করে আছে, আর ড্রাগস বিরোধী অভিযানের যা নেতৃত্ব আসলে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব আরক্ষীর সম্মুখের প্রায় নেতৃত্ব দিছে এই ড্রাগস বিরোধী অভিযানের। আর এটা কথা কব লাগিব যে প্রায় আরম্ভ হব ড্রাগসর আসলে প্রায় আরম্ভ হব। রঞ্জু অকমান ক্ষান্ত হোক, অকমান রঞ্জু রঞ্জু, যিখিনি ড্রাগস ইতিমধ্যে সরবরাহ করা ধরা পড়েছে তার মূল্য 13 কোটি টাকা বলে কইছে, কিন্তু এতিয়া এই যি সৰু সৰু কন্টেইনাৰ অনা নিত্য নতুন কৌশল ডেইলি কৌশল সলনি কৰি আছে, আৰু গুৱাহাটীৰ মাজেৰে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বিভিন্ন ঠাইলৈ এই ড্ৰাগছবিলাক সৰবৰাহ কৰা হয়। আজি তেওঁলোকে কৌশল অৱলম্বন কৰিছিল বুলি আপুনি ক'লে যে তিৰপালৰ মাজত সুমুৱাই আনিছিলে ড্ৰাগছখিনি। এতিয়া অসম আৰক্ষীয়ে এই যে সৰু সৰু কন্টেইনাৰবিলাক অনাৰ নতুন কৌশল এয়া নতুন বুলি কৈছে যে তেওঁলোকে নতুনকৈ এই কৌশল কৰিছে। অসম আৰক্ষীৰ বিভিন্ন সময়ৰ এই যোৰাবাটতেই এই সকলো সরবরাহ অসম গুৱাহাটীত সুমায়, গতি যোৰাবাট আৰক্ষী আৰু মহানগৰ আৰক্ষীৰ বিশেষ কিবা আছে নেকি তেওঁলোকৰ কৌশল বা এইকেইদিনত আৰু চলিব তেনেকুৱা ধৰণৰ কিবা ইংগিত দিছে নেকি আপোনাৰ? হয় নিশ্চিতকৈ, কিছু সময় পূৰ্বে জয়ন্ত চিপিয়ে কোৱা পাৰ্থসাৰথী মহন্তৰ নেতৃত্বত তেওঁ কোৱা যি মন্তব্য উল্লেখ কৰিছিল যে তেওঁলোকে চিক্ৰেট ইনফৰমেশ্যন বিভিন্ন ধৰণৰ চ'ৰ্চ লগাইছে, আৰু যি চিক্ৰেট ইনফৰমেশ্যনৰ তথ্যৰ ভিত্তিত তেওঁলোকে অভিযান চলায় আৰু পৰৱৰ্তী সময়তো অভিযান চলি থাকিব। আৰু তেওঁ এটা কথা উল্লেখ কৰিছে যে ড্ৰাগছমুক্ত অসম নহয় ড্ৰাগছমুক্ত ভাৰত গঢ়িব।